Welcome, my dear students and friends. আজকে এই মুহূর্তে তিনটি আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তোমাদেরকে প্রথমেই একটা ছোট্ট রিকোয়েস্ট করব যে আমাদের এই চ্যানেলে যারা নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নাও। আর যারা আমাদের পরিবারের অলরেডি সদস্য তাদেরকে বলবো বা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তাদেরকে বলবো তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, কারণ সমস্ত লেভেলের ছাত্রদের জন্য এই ভিডিওতে কিন্তু ইনফরমেশনটা থাকছে। প্রথম যে আপডেটটি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো মাধ্যমিক এবং এইচএস এর রেজাল্ট সংক্রান্ত, অর্থাৎ রেজাল্টের দিনক্ষণ সংক্রান্ত। নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষের 90 দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করতে হয়। আর প্রথম থেকেই মোটামুটি পরিকল্পনা মাফিক এগোচ্ছিলেন পর্ষদের কর্তা ব্যক্তিগত, আর সেই কারণে পর্ষদ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে মে মাসের শেষ সপ্তাহে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে। আর তাই লাস্ট উইকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত প্রথম সারির সংবাদপত্রে প্রকাশিত হয় যে 27 থেকে 30 মের মধ্যে রেজাল্ট প্রকাশিত হবে। কিন্তু এই মুহূর্তে তোমাদের জন্য কার্যত একটু নিরাশ করার মতো সংবাদ রয়েছে, সেটা হচ্ছে আর কয়েকটা দিন পিছিয়ে যেতে হবে, অর্থাৎ তার পরের উইকে অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহে তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। গোটা বিষয়টি নিয়ে অর্থাৎ তোমাদের রেজাল্ট সংক্রান্ত সমস্ত দিক বিশ্লেষণ করার জন্য আর কয়েকটা দিন সময় লাগবে এবং সেই সময়টুকু নিতে চাইছে মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল শিক্ষা দপ্তর। আজ মাধ্যমিক বোর্ডের কর্মকর্তারা জানিয়ে দিয়েছেন জুনের শুরুতেই 2022 সালের যে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করার চেষ্টা চলছে। এমনিতেই এবছর প্রায় 50,000-এরও বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে, একেবারে ঠিকঠাক কতজন দিয়েছে সেটা আর কয়েকদিনের মধ্যেই জানতে পারবে, যেদিন ফল প্রকাশিত হবে সেই দিনই তোমরা জানতে পারবে। এইচএস ছাত্রছাত্রীদের জন্য ঠিক একই কথা বলবো যে জুনের যেহেতু প্রথম সপ্তাহে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হচ্ছে, তোমাদেরকে জুন মাসের শেষ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ 21 তারিখের পর অর্থাৎ ফোর্থ উইকে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। সেই ধরনের সংসদ সূত্রে কিন্তু খবর। পরবর্তী যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাধ্যমিক যারা দিলে, যারা একাদশ শ্রেণীতে আগামীতে ভর্তি হতে চলেছ তাদের কাছে খবর বা তাদের জন্য যে খবরটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের জন্য কিন্তু সিলেবাস চেঞ্জ হতে চলেছে। অর্থাৎ তোমরা কিছুদিন আগে জেনেছিলে এইচএস পরীক্ষা দুটো সেমিস্টারে করার কথা ভাবনা চিন্তা শুরু করেছে সংসদ কর্তৃপক্ষ বা শিক্ষা দপ্তর, এবং সেই আপডেটটি নিয়েই তোমাদের মূলত এখন আলোচনা। সেদিন তোমরা জেনেছিলে যে এই মুহূর্তে সংসদের কাছে পরিকাঠামো নেই দুটো সেমিস্টারের পরীক্ষা প্রশ্নপত্র ছাপানো কিংবা এই ধরনের পরীক্ষা ব্যবস্থা চালু করার জন্য যে পরিকাঠামো দরকার সেটা এই মুহূর্তে সংসদের কাছে নেই, তাই তারা ভাবছে। কিন্তু একেবারে ভাবছে না এই কথাটা বলাটা ভুল, তারা ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন 2024-এ যারা পরীক্ষা দেবে এইচএস তাদের কথা ভেবে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে চিন্তা ভাবনা যে সিলেবাস পরিবর্তন এবং পরীক্ষা পদ্ধতিরও পরিবর্তন আনতে চলেছে আগামী বছর। অর্থাৎ যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক দেবে তাদের কিন্তু কেন্দ্রীয় ধাঁচে পরীক্ষা পদ্ধতি চালু হওয়ার পরিকল্পনা শুরু হয়ে গেছে। সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে তোমাদের, দ্বাদশ শ্রেণীতে অর্ধেক সিলেবাস নিয়ে প্রথম সেমিস্টার হবে আর বাকি সিলেবাসটা নিয়ে দ্বিতীয় সেমিস্টার হবে, অর্থাৎ দুই সেমিস্টারের পরীক্ষা মিলিয়ে তোমাদের ফাইনাল রেজাল্ট হবে। সংসদ সূত্রে জানা গেছে এবছরই কিন্তু এই সিলেবাসটা চালু হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ক্লাস হয়নি এই মুহূর্তে দুটি পরীক্ষা পড়ার মতো পরিকাঠামো প্রস্তুত নেই, তাই ভাবা হচ্ছে আগামী বর্ষ থেকেই পরিকল্পনাটা নেওয়া হবে। উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি হতে এবার আর নম্বর লাগবে না বা নম্বরটা সেরকম গুরুত্বপূর্ণ হবে না, কারণ সর্বভারতীয় কমন প্রবেশিকা পরীক্ষা চালু হতে চলেছে, অর্থাৎ তোমাদের এইচএস এর পর গিয়ে আবার যে বিষয় নিয়ে তোমরা পড়বে সেই বিষয়ে উপরে অ্যাডমিশন টেস্ট দিতে হবে, তার যে র্যাঙ্ক হবে সেই র্যাঙ্ক অনুযায়ী তুমি কলেজ নির্দিষ্ট করা হবে, তুমি কোন কলেজে পড়াশোনা করার সুযোগটা পাচ্ছ। আর তোমাদের যে দুটো সেমিস্টারে পরীক্ষা হবে সেক্ষেত্রেও একটা সমস্যা রয়েছে যে প্রথম সেমিস্টারের পরীক্ষাটা দ্বিতীয় সেমিস্টারে প্রায় 6 মাস আগে হয়ে যাবে, সেক্ষেত্রে এই 6 মাসে প্রথম
যে সেমিস্টারে পড়াগুলো সেগুলো তোমরা ভুলে যেতে পারো, কিন্তু যখন তোমরা এইচএসটা কমপ্লিট করে তোমরা যখন গ্রাজুয়েশন লেভেলে যাচ্ছ তখন কিন্তু পুরো সিলেবাসের উপর তোমাদের পরীক্ষা দিতে হবে। কিংবা তোমরা যে জয়েন্ট দেবে, মেডিকেল দেবে, আইজার, নাইজার কিংবা সেট, এই ধরনের যে পরীক্ষাগুলো রয়েছে কম্পিটিটিভ পরীক্ষাগুলো, সেই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে কিন্তু একাদশ এবং দ্বাদশের সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু কভার করবে। তো স্বাভাবিক কারণে সেক্ষেত্রে দ্বাদশ শ্রেণীতে যখন ফাইনাল সেমিস্টারের অর্ধেক সিলেবাস থাকবে, একাদশ ও দ্বাদশে পড়া কিন্তু তখন পড়তে হবে। তাই সেক্ষেত্রে দ্বাদশ শ্রেণীতে ফাইনাল সেমিস্টারের অর্ধেক সিলেবাস পড়া থাকলেও একাদশ দ্বাদশের কিন্তু সম্পূর্ণ পড়াটা তোমাদের পড়তে হবে। তো সেই কারণেই তোমাদেরকে বলবো যে তোমরা যে গ্রুপটা নিয়ে পড়ার জন্য চিন্তা ভাবনা শুরু করেছো একাদশ শ্রেণীতে এবং দ্বাদশ শ্রেণীতে, অর্থাৎ এইচএস লেভেলে, খুব ভালোভাবে নিজের মনকে জিজ্ঞেস করো তুমি ওই গ্রুপটা ঠিকঠাকভাবে নিতে চাইছো কি। তোমার বন্ধুবান্ধব পড়ছে, বাড়ি থেকে চাপ দিচ্ছে, সেই কারণে একটা বিষয় নিয়ে তুমি পড়া শুরু করে দিলে এমনটা যেন না হয়। তুমি যে সাবজেক্টগুলো বেশি পছন্দ করো, তুমি যে সাবজেক্টগুলোকে বেশি ভালোবাসো, যে সাবজেক্ট পড়ার সময় তুমি আনন্দ পাও, সেই সাবজেক্ট বা বিষয়টাকে চয়েস করার জন্য সচেষ্ট হও। আর সবশেষে বলবো, এই মুহূর্তে অর্থাৎ গতকাল যেহেতু ক্যালকাটা ইউনিভার্সিটির মিটিং ছিল, সেখানে সেই মিটিংয়ের পরে কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে ক্যালকাটা ইউনিভার্সিটির আগামী পরীক্ষাগুলো অফলাইনে হতে চলেছে। সারা রাজ্যের ইউনিভার্সিটির তাকিয়ে ছিল যে ক্যালকাটা ইউনিভার্সিটির ডিসিশনটা কি হয়, তারাও শেষমেশ জানিয়ে দিল অফলাইনে পরীক্ষা হবে। তাই ছাত্রছাত্রীরা ভীষণভাবে হতাশ, তারা ইউনিভার্সিটির কলেজ স্ট্রিট ক্যাম্পাস অর্থাৎ মেন ক্যাম্পাসের একেবারে গেটের সামনে আজকে তারা আন্দোলন বিক্ষোভ শুরু করেছেন। তাদের দাবি শুধু তাদের নয়, সারা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের একটাই দাবি ছিল যে যেহেতু দুই থেকে আড়াই মাস, কোথাও কোথাও দেড় মাস অফলাইনে ক্লাস হয়েছে, তাও পুরোটা অফলাইন হয়নি, কিছু অনলাইন কিছু অফলাইন এই ধরনের ক্লাস হয়েছে, তাদের সিলেবাসটা অর্ধেকও হয়, ছ মাসের সিলেবাস তারা দেড় মাস দু মাসে অর্ধেকও হয়নি, এই অবস্থায় তারা অফলাইন পরীক্ষা দেওয়ার মতো পরিস্থিতিতে নেই। তাদের হয় সময় দেওয়া হোক, আর নতুবা এই মুহূর্তে যদি পরীক্ষা হয় তাহলে অনলাইনে না হোক, তাদের দাবিটা ছিল এই। আর তার চেয়েও যেটা বড় সমস্যা তৈরি হয়েছে সেটা হচ্ছে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিভার্সিটি পরীক্ষার যে এক্সাম মোড বিভিন্নভাবে নেওয়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন, আর সেখানেই ছাত্রছাত্রীরা সিঁদুরে মেঘ দেখছে। সমগ্র পশ্চিমবঙ্গের পরীক্ষা ব্যবস্থাটা যদি একই হতো তাহলে হয়তো ছাত্রছাত্রীদের এই ধরনের আন্দোলন বা বিক্ষোভে সামিল হতে হতো না। আর এইখানেই শিক্ষা দপ্তরের সিদ্ধান্তহীনতা মূলত দায়ী হয়ে থাকছে এই ধরনের পরিস্থিতি তৈরির জন্য। তারা যদি এক ধরনের একটা সিদ্ধান্ত নিতে সমস্ত ইউনিভার্সিটিতে অফলাইন কিংবা অনলাইনে পরীক্ষা না হোক, তাহলে এতটা সমস্যার মধ্যে ছাত্রছাত্রীরা পড়তেন। যাই হোক, এখনো কিছুদিন সময় আছে ছাত্রছাত্রীদের আন্দোলনে, কিংবা তাদের যে যুক্তি, তাদের যে বক্তব্য সেটা পুনর্বিবেচনা করেন কিনা ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আমরা সেদিকে তাকিয়ে থাকবো। আজকের দিনের যে নিউজ আপডেটটাও সঙ্গে সঙ্গে দেখে নেব ছাত্রছাত্রীরা কিভাবে বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছে। দেখো এই মুহূর্তে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে মেন ক্যাম্পাস অর্থাৎ কলেজ স্ট্রিট ক্যাম্পাসের ঠিক মেন গেটের সামনে পড়ুয়ারা বসে রয়েছেন এবং তাদের বক্তব্যটা খুব স্পষ্ট। তারা এখানে যেটা জানাচ্ছেন যে তারা অনলাইন পরীক্ষায় তারা চান, অফলাইনে নয়।
নয়, তাদের বক্তব্যটা তারা পরিষ্কার করে দিয়েছেন। আমাদের সঙ্গে পড়ুয়ারা রয়েছেন, তাদের সাথে আমরা একটু কথা বলবো। কিসের জন্য আপনারা অনলাইন পরীক্ষার দাবি জানাচ্ছেন, আপনাদের দাবিটা কি? কারণ গতকালই শিক্ষকরা তারা তাদের মতামত তারা দিয়েছেন এবং সিন্ডিকেট এসে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আপনারা কি চাইছেন অনলাইন কেন? অনলাইন কেন? দেখুন, একটা কয়েকটা জিনিস আমাদের বুঝতে হবে, কোন ফ্যাক্টরসগুলোর জন্যে আজকে ছাত্র ছাত্রীরা অনলাইন দাবি করছে। আগে বুঝতে হবে ছাত্রছাত্রীদের পজিশনে দাঁড়িয়ে এই জিনিসটাকে অ্যানালাইসিস করতে হবে। মাত্র এক থেকে দেড় মাস ক্লাস হয়েছে, ছ মাসের সেমিস্টার হয়, এক একটা সেমিস্টার ছ মাসের হয়, সেখানে এক থেকে দেড় মাস ক্লাস, সেটাও সম্পূর্ণ অফলাইন মোডে হয়নি। কিছু ক্লাসেস অফলাইন মোডে হয়েছে, কিছু ক্লাসেস অনলাইন মোডে। সিলেবাস শেষ হয়নি এখনও ছাত্রছাত্রীদের, 50% সিলেবাসও শেষ হওয়া সম্ভব নয় দেড় মাসের মধ্যে। তার মধ্যে দাঁড়িয়ে যদি তাদেরকে অফলাইন এক্সাম দিতে বলা হয়, তারা কীভাবে দেবে? তারা তো প্রিপেয়ারডই নয়। তাই কেন আন্দোলন হচ্ছে তার কারণগুলো বিশেষ গুরুত্বপূর্ণ, সেই কারণগুলো চাইবো আপনাদের চ্যানেল থেকে যাতে প্রকাশ করা হয়, যাতে কর্তৃপক্ষরা জানতে পারে যে কেন তারা অনলাইন এক্সাম চাইছে। এটা খুব দরকার, বিকজ এটা যদি না হয় অধিকাংশ ছাত্রছাত্রীরা খারাপ ফলাফল করবে, তাদের ভবিষ্যৎ নষ্ট হতে পারে, দায়িত্ব কিন্তু কে তুলে নেবে? এই প্রশ্ন আমরা করতে চাইছি।